ওয়েলকাম, নতুন একটি ভিডিওতে আপনাকে আরো স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের প্র্যাকটিস গুলো ঠিকভাবেই করতেছেন। এবং আপনাদের আপনি যদি গ্রাফিক ডিজাইনে সফলতা পেতে চান এবং একজন প্রফেশনাল ডিজাইনার হতে চান, তাহলে অবশ্যই আপনি নিয়মিত আপনার প্র্যাকটিস চালিয়ে যাবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন জিনিস বা নতুন নতুন বিষয়গুলো শেখার মাধ্যমে নিজেকে আপডেটেড রাখবেন। তো আজকে আমরা জানবো হচ্ছে কিভাবে আপনি একটি লোগো ডিজাইন আইডিয়া বের করবেন। ঠিক আছে, তো লোগো ডিজাইন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কেননা লোগো ডিজাইনের মাধ্যমে একটা কোম্পানি তার সমস্ত যে কার্যক্রমগুলো করে সেসব যেমন বুঝিয়ে থাকে। ঠিক আছে, তো সেভাবে সেরকম হচ্ছে আপনার একটা লোগো ডিজাইন করার জন্যে আপনাকে অবশ্যই একটা প্রচুর সময় ব্যয় করে তারপরে আপনার ক্রিয়েটিভিটি খাটিয়ে ডিজাইন করতে হবে। আর লোগো ডিজাইনে আপনি চাইলেই কিন্তু একটা লোগো ডিজাইন করেই হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। এমন কোম্পানি আছে আপনাকে একটা লোগো ডিজাইনের জন্য $100 থেকে $500, $1000 পর্যন্ত পেমেন্ট দেবে। এই জন্যে আপনি যদি লোগো ডিজাইনে কাজ করছেন, তাহলে অবশ্যই আপনাকে লোগো ডিজাইন সম্পর্কে বিস্তর ধারণা এবং প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনি কীভাবে একটি লোগো ডিজাইনের হচ্ছে কনসেপ্ট বের করবেন বা আইডিয়া বের করবেন, তারপরে হচ্ছে লোগো ডিজাইন তৈরি করবেন, কোথা থেকে আইডিয়া পাবেন, কিরকম কালার ইউজ করবেন, সেই সব সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো রকম স্কিপ করবেন, তাহলে আপনি হয়তো অনেক গুরুত্বপূর্ণ কোনো কথা মিস করে যাবেন। চলুন শুরু করা যাক। লোগো ডিজাইনের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু আগের কিছু ডিজাইন আপনাকে কী করতে হবে, তারা কোন কোন কালার ইউজ করছে, কেমন শেপ ইউজ করছে, কোন ক্যাটাগরি বা কোন বিষয়ের ডিজাইনগুলোতে কেমন ডিজাইন করছে, সেই সব বিষয় সম্পর্কে আপনাকে কমপক্ষে হলো 2 থেকে 3 মাস প্র্যাকটিসের উপর থাকতে হবে। তারপর গিয়ে আপনি নিউ লোগো ডিজাইন বা নিউ কনসেপ্ট দাঁড় করতে পারবেন। আমি যদি আপনাকে বলি যে আপনি কোথায় থেকে আইডিয়া জেনারেট করবেন এবং কোথায় থেকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, তো সেসব বিষয়ে বলতে গেলে আপনাকে প্রথমেই আমি যে সাইটটা কথা বলবো সেটা হচ্ছে গ্রাফিক রিভার। ঠিক আছে, আপনি গ্রাফিক রিভার .net যাবেন, এরপরে শাটার স্টকে যাবেন, এরপর যেটা আছে সেটা হচ্ছে লোগো পয়েন্ট নামে একটা ওয়েবসাইট আছে, আপনি এই সাইডে চলে যাবেন। এরপর হচ্ছে আপনি 123RF নামে একটা ওয়েবসাইট আছে, এটা এগুলো হচ্ছে আপনার প্যাসিভ ইনকামের মার্কেট, এক কথায় আপনি ডিজাইন স্টক মার্কেট হিসেবে এখানে সেভ করে রাখতে পারবেন এবং ক্লায়েন্ট আপনার ডিজাইন ক্রয় করলে আপনি সেখান থেকে কমিশন পাবেন। ঠিক আছে, তো এই গেল 4টা ওয়েবসাইট। এরপরও যদি আরও অন্যান্য ওয়েবসাইট আছে আপনি চাইলে সেগুলোকেও কিন্তু ফলো করতে পারেন। তো মেইন কথা হচ্ছে আপনি যদি এই 4টাকে বিশেষ করে ফলো করেন তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণে আপনার নলেজ গেইন হবে এবং আপনি একটা সময়ে গিয়ে ইউনিক ধরনের ডিজাইন কনসেপ্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমি যদি গ্রাফিক রিভারে প্রথমে দেখাই, সেখানে দেখেন গ্রাফিক্সের আন্ডারে আমরা এখানে লোগোসে যাব। লোগোসে এখানে দেখেন যে বিভিন্ন বিষয়ের উপরে আমাদের কী হচ্ছে ক্যাটাগরি করে দেওয়া। তো আমরা যদি প্রথমে অ্যাবস্ট্রাক্টেই ক্লিক করি এবং আমরা শাটার স্টকেও সেই অ্যাবস্ট্রাক্ট লোগো লিখে সার্চ করি, এরপর আমরা সেম কিওয়ার্ড দিয়ে লোগো পয়েন্টে সার্চ করব, তারপর হচ্ছে আমরা 123RF সার্চ করব। আমরা আসলে দেখব যে আমাদের কিওয়ার্ড দিয়ে কেমন ধরনের লোগোগুলো আসে। তো দেখেন আমাদের গ্রাফিক রিভার, শাটার স্টক, লোগো পয়েন্ট সব কিছুতেই কিন্তু আমরা কি পাচ্ছি, এখানে ডিজাইন এখন দেখতে পাবো। তাহলে যদি প্রথমেই আমাদের গ্রাফিক রিভারে দেখি তাহলে এখানে দেখেন অ্যাবস্ট্রাক্টে আমরা দেখতে পাচ্ছি কোনো বিষয়ের উপর, দেখেন এখানে একটা ইগলের 2টা উইংস বা পাখা দেওয়া আছে, এখানে একটা মানুষের একটা শেপের ছবি দেওয়া আছে, এখানে আমাদের রুবিক্স কিউব আমরা যেরকম দেখছি সেরকম একটা ছবি দেওয়া আছে। দেখেন এই এই ডিজাইনগুলো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্টের উপরে পরে। ঠিক আছে, এরপর আমরা যদি শাটার স্টকে দেখি তাহলে এখানে এসে দেখেন এখানেও কিন্তু আমাদের ওই
এটা কিছু কাছাকাছি ধরনের কিন্তু কিছু ডিজাইন আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন, এই এই ডিজাইনগুলো মূলত অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন হয়ে থাকে, এই যে এখানে দেখেন এই যেগুলো, ঠিক আছে? এবার লোগো ব্র্যান্ডে আমরা যদি দেখি, তো আমাদের লোগো বন্ডে তেমন কোনো ডিজাইন কেন যেন আসে নাই। আমরা এটা 1-2-3 আরবে দেখি, এখানে 1-2-3 আরবে দেখেন, এই যে এগুলো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন, ঠিক আছে? তো আপনাকে এখন যেটা করতে হবে, আপনি কি করবেন, প্রথম এক মাস আপনার জন্য সাজেশন, আপনি যদি লোগো ডিজাইনে বস হতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এরকম 3-4-5টা, সর্বোচ্চ 5টা, সর্বনিম্ন 3টা, এর মাঝে আপনি 4-5টা নিতে পারেন, ঠিক আছে? তো এরকম 4-5টা সাইটকে আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করে প্রত্যেক দিন, প্রথম এক মাস প্রত্যেক দিন আপনি কি করবেন, সেম কিওয়ার্ড, যেমন অ্যাবস্ট্রাক্ট লোগো, তারপর হচ্ছে আপনার লেটার লোগো, ফুড লোগো, বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করে আপনি একই কিওয়ার্ড লিখে 4-5টা সাইডে সার্চ করবেন। সার্চ করে আপনি হচ্ছে ডিজাইনগুলো দেখবেন, সেখান থেকে কী করবেন, আপনি 4-5টা সাইট থেকে কম করে হলো প্রত্যেকটা সাইট থেকে একটা করে ডিজাইন আপনি পিক করবেন, এক কথায় আপনি ওখান থেকে ডিজাইনটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে প্রত্যেক দিন ওই 4-5টা ডিজাইনকে আপনি কী করবেন, কপি করবেন, ওখানে কীরকম ধরনের কালার করা আছে, শেপটাকে কীভাবে তৈরি করছে, আপনি ওই শেপটা তৈরি করতে পারতেছেন কি না, কালারটা ম্যাচিং করতে পারতেছেন কি না, তারপর ওখানে ফন্ট কীরকম দেওয়া আছে, আপনি ওই ফন্টটাকে চিনতে পারতেছেন কি না বা ফন্টটাকে খুঁজে বাইর করতে পারতেছেন কি না, আপনাকে কিন্তু এই বিষয়গুলোর ব্যাপারে আপনাকে জোর দিতে হবে, বা আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে নলেজটাকে গেইন করে বা আপনার ভিতরে ধারণ করে নিতে হবে, তাহলে আপনি তো এভাবে যদি আপনি এক মাস 30 দিনে আপনি যদি ধরেন 4টা করে যদি দিন করেন, তার মধ্যে আপনি 30 দিনের মধ্যে 5 দিন বাদ দেন, তার মধ্যে 25 দিন ধরেন, 25 দিনের মধ্যে আপনি 4টা করেন, তাহলে 4-25 = 100, তাহলে কী হবে, আপনি প্রথম এক মাসে 100টা ডিজাইন কী করবেন, আপনি অন্য ডিজাইন কপি করা শিখবেন, তাহলে কী হবে, আপনি বিভিন্ন কনসেপ্ট বা শেপ কীভাবে তৈরি করছে, কালার কীরকম দিচ্ছে, এই সকল বিষয়ে আপনার কী হবে একটা আইডিয়া, মোটামুটি একটা আইডিয়া আপনার ভিতরে তৈরি হয়ে যাবে। তার এক মাসের পরে আপনার দ্বিতীয় মাস থেকে যেটা করবেন, দ্বিতীয় মাসে আপনি কী করবেন, দ্বিতীয় মাসে গিয়ে আপনি ওই 4-5টা সাইট থেকে আবারও সেম কিওয়ার্ড লিখে সার্চ করে ওখান থেকে বেস্ট এবং একটু কঠিন, এই সময়ে এসে আপনি সহজ নেবেন না, এই সময়ে এসে আপনি একটু মিড লেভেলের কঠিন ধরনের একটু ডিজাইন নেবেন। নেওয়ার পরে কী করবেন, আপনি সেখান থেকে 4-5টা সাইট থেকে আপনি কমপক্ষে হলো 3টা ডিজাইনকে পিক করবেন। 3টা ডিজাইনকে পিক করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই 3টা ডিজাইন আগে কপি করবেন। আপনি দেখবেন যে প্রথম মাসে আপনাকে ডিজাইন কপি করতে যতটা সময় লাগবে, দ্বিতীয় মাসে গিয়ে কিন্তু আপনাকে ততটা সময় লাগবে না। কারণ হচ্ছে যে আপনি ওই শেপগুলো তৈরি করা, কালার ম্যাচিং করে দেওয়া, ফন্ট দেওয়া, এগুলো কিন্তু আপনার অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। তাহলে দ্বিতীয় মাসে গিয়ে আপনাকে এতটা সময় লাগবে না, আপনি 3-4টা ডিজাইন খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন। এই কয়েকটা ডিজাইন করার পরে আপনি কী করবেন, আপনি এই কনসেপ্টগুলো থেকে নতুন নতুন কিছু কনসেপ্ট, সেটা খারাপ হোক কোনো সমস্যা নেই, যেমনই হোক আপনি নতুন নতুন কিছু কনসেপ্ট করার ট্রাই করবেন। তাহলে কী করবেন, আপনি দ্বিতীয় মাস থেকে একটু কঠিন ধরনের ডিজাইন পিক করবেন, সেই ডিজাইনটাকে প্রথমে কপি করবেন, একদম 100% ম্যাচিং করবেন, করার পরে আপনি সেই কনসেপ্টগুলো থেকেই একটু নতুন ধরনের কনসেপ্ট তৈরি করার ট্রাই করবেন। দেখবেন যে আপনি যদি এইভাবে আবারও 30 দিনের মধ্যে 25 দিন অথবা 20 দিনেই ধরে নেবেন, 20 দিন আপনি কাজ করেন, ধরো যদি 3-3টা করে করেন তাহলে আপনার 3-20 = 60টা, আপনি যদি 60টা ডিজাইন কপি করে আবার সেই 60টা থেকে আপনি যদি 50টা ডিজাইনও নতুন কনসেপ্ট নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন যে আপনি তৃতীয় মাসে 3rd মান্থে গিয়ে আপনি নিজের মধ্যে অনেকটা আত্মবিশ্বাস তৈরি করে দেখতে পারবেন যে না, আমিও লোগো ডিজাইনে ভালো কিছু করতে পারবো, ঠিক আছে? এভাবে আপনি দ্বিতীয় মাসটাকে ফিল আপ করবেন। যদি কোনো দিন আপনি মিসিং করে ফেলেন তাহলে কী করবেন, আপনি তৃতীয় মাসে গিয়েও আগের মাসের যে কাজগুলো বাকি থাকবে সেগুলোকে মেক আপ করে তারপরে আপনি দিনটাকে শুরু করবেন অথবা মাসটাকে শুরু করবেন, ঠিক আছে? তো তৃতীয় মাসে গিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এইবারে আর অন্য ডিজাইন কপি করবেন না, ঠিক আছে? এই সময় আপনি এসে আর কোনো ডিজাইন কপি করবেন না। আপনি কী করবেন, আপনি জাস্ট ডিজাইন দেখে সেখানে কী নাম এবং ট্যাগ লাইন দেওয়া আছে সেই ডিজাইনের বা কোম্পানির নামটাকে এবং ট্যাগ লাইনটাকে জাস্ট পিক করবেন, করে আপনি নতুন কোনো কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবেন, এবং আমার বিশ্বাস যে আপনি অবশ্যই নতুন কোনো কনসেপ্ট দিতে পারবেন, ঠিক আছে? কেননা
আপনার এই গত 2 মাসে যে কাজগুলো আপনি করে আসছেন এগুলোর থেকে আপনার ভিতরে অনেকটাই আত্মবিশ্বাস তৈরি হবে এবং আপনি নতুন কনসেপ্ট তৈরি করার বিষয়ে অনেকটাই কনফিডেন্ট পাবেন, ঠিক আছে? তো আপনি 3rd মাস থেকে এই কাজটা করবেন, আপনি জাস্ট কোম্পানির নামটাকে নেবেন এবং তাদের ট্যাগলাইনটাকে নেবেন, নিয়ে আপনি নতুন কোনো কনসেপ্ট তৈরি করে সেটাতে আপনার মতো করে কালার দিবেন, ঠিক আছে? এভাবে আপনি 3rd মাস করার পরে আপনি দেখবেন যে আপনি 4th মাসে গিয়ে আপনার সামনে যে কোনো কোম্পানি বা যে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি আপনি লোগোটা করতে পারবেন, আপনি জাস্ট তার কোম্পানির নামটা শুনে নেবেন এবং তার কোম্পানি কীরকম সার্ভিস প্রোভাইড করে সেরকম শুনে নিলে আপনার দেখবেন যে অটোমেটিক আপনার মাথায় লোগো ডিজাইনের একটা কনসেপ্ট চলে আসবে, সেখানে কী কালার দেওয়া যায় সে কালারটা চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে আপনার যদি 3টা মাস একটু কষ্ট করেন এবং একটু সময় দিয়ে লোগো ডিজাইনের পিছনে ব্যয় করেন, তাহলে আমি বলবো যে আপনি 4th মাস থেকে ইউনিক লোগো ডিজাইন এবং হাই কোয়ালিটির লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। এখন আসি আমরা, আপনি কালার কীভাবে পিক করবেন অথবা কীভাবে আপনি কালার চুজ করবেন, ঠিক আছে? তো আমি কালার চুজের জন্য আপনাকে একটা সাইট দেখাই দিচ্ছি, এরকম অনেক সাইট আছে, তার মধ্যে অ্যাডোবির একটা অফিসিয়াল সাইট আছে, আপনি যদি এই সাইটটাকে ফলো করেন তাহলে আমার মনে হয় আপনি অনেক ভালো মানের কালার আপনার ডিজাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাদের সাইটটা হচ্ছে color.adobe.com। আপনি এই সাইটে চলে যাবেন, ঠিক আছে, color.adobe.com। আপনি যদি এই সাইটে আসেন, তো আসার পরে যেটা হবে এখানে আপনি এগুলো একটু দেখে নেবেন কোথায় কি আছে। আপনাকে যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনি এক্সপ্লোরে চলে যাবেন, ঠিক আছে? এক্সপ্লোরে চলে আসলে দেখেন যে প্রথমে একটা সার্চ বক্স দেওয়া আছে, এখানে দেখেন যে সার্চ উইথ কালার্স মুডস অর কিওয়ার্ডস লাইক ওকিন ওয়াইন মুনলাইট লাকি ওয়াটার। আপনি যদি এরকম কিওয়ার্ড লিখে এখানে সার্চ করেন, ঠিক আছে, আপনি যদি ফক্স লিখে সার্চ করেন, মানে যে আমরা একটা ফক্সের মাস্কট লোগো তৈরি করবো, ঠিক আছে, এই ফক্সে আপনি লোগোতে কী ধরনের কালার দেবেন দেখেন এখানে আপনাকে অনেক কালারের এক্সাম্পল দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে আপনি যদি এইগুলোর থেকে কালার নিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, ধরেন আমি এই কালারটাকে ধরবো, তাহলে আমি এটাতে ক্লিক করবো, ক্লিক করলে দেখেন আপনি এখানে 8GB কালার কোডের কোড পাবেন, তারপর হচ্ছে আপনি চাইলে এটাতে আবার PNG কালারের কোডও কিন্তু পাবেন, ঠিক আছে? এই যে আপনি যদি কালার মোডস অ্যান্ড কোডসে আসেন তাহলে দেখেন এখানে আপনি 8GB কোড পাবেন, তারপরে HSV কোড পাবেন, CMYK কালার কোড পাবেন এবং ল্যাব কালারেরও কোড পাবেন, ঠিক আছে? তো আপনি এখান থেকে খুব সহজে আপনার কাঙ্ক্ষিত বিষয়ে কাঙ্ক্ষিত লোগোর ডিজাইনের বিষয়টাকে সার্চ করলেই আপনি অনেক ডিজাইনের কালারের স্যাম্পল পেয়ে যাবেন, সেখান থেকে আপনি কালারটাকে পিক করে আপনার ডিজাইনে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? তো আপনাদের আপডেট জানাবেন এবং আমাদের ফেসবুকের যে গ্রুপ আছে আমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং আপনাদের ডিজাইনগুলো প্রতিনিয়ত ডিজাইনগুলো করবেন, হোক সেটা কপি ডিজাইন হোক সেটা আপনার নিজের করে দিবেন, আপনারা সেগুলো আপনারা গ্রুপে পোস্ট করবেন এবং সেখানে বলবেন যে দেখেন আমার ডিজাইনটা কীরকম হবে। অনেকে ওখানে আমাদের সিনিয়র ডিজাইনাররা আছে, সিনিয়র ফ্রিল্যান্সার, তারপরে হচ্ছে আপনার অনেকেই আছে, তারা আপনার ডিজাইনের উপর কী করবে, কমেন্ট করবে যে আপনার ডিজাইনটা আসলেই কতটা অগ্রগতি পাচ্ছে, ভালো হচ্ছে কি না, ঠিক আছে? এইভাবে আপনি কী করতে পারেন, আপনার কাজগুলোকে আমাদের ফেসবুক গ্রুপে বা অন্যান্য ফেসবুক গ্রুপেও আপনি জমা দিতে পারেন, দিয়ে আপনার কাজের একটা অগ্রগতি জানতে পারবেন, ঠিক আছে? তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে এতক্ষণ ধরে দেখে আসছেন এবং সামনে যে ভিডিওগুলো আসবে অবশ্যই দেখবেন এবং আপনাদের কোন বিষয়ের উপর ভিডিও লাগবে সেই বিষয়ে আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা অবশ্যই সেই বিষয়ের ভিডিও আপনাদের সামনে বা আপনাদের মাঝে উপস্থাপন করব, ঠিক আছে? তো যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ যদি এরকম ধরনের কাজ শিখতে চায় তাহলে অবশ্যই তাদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকে শেখার সুযোগ করে দেবেন। তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন, ধন্যবাদ।